নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, দুধ শুক্ত। একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই আমি বানিয়েছি। বাঙালির ভুরি ভোজ শুক্ত ছাড়া কিন্তু কমপ্লিট হয় না। খুবই সুস্বাদু এই রান্নাটা, আর সাদা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানাতে হয় অনুষ্ঠান বাড়ি দুধ শুক্ত। দুধ শুক্ত বানানোর জন্য আমি 7 রকমের সবজি নিয়েছি। নিয়েছি কাঁচকলা, উচ্ছে, বেগুন, সজনে ডাঁটা, রাঙা আলু বা লাল আলু, পেঁপে আর আলু নিয়েছি। অন্যান্য সবজিও দিতে পারেন, কিন্তু এগুলো হলো মেন ইনগ্রিডিয়েন্টস। সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর দেখুন লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এইভাবেই শুক্ত সবজিগুলো কাটতে হয়। আর লাগছে ফোড়নের জন্য রাঁধুনি নিয়েছি আমি 1/2 চা চামচ, 2 তেজপাতা নিয়েছি, 1 চা চামচ পোস্ত বাটা। এই পোস্তটা আমি মিক্সিতে বেটেছি না ভিজিয়েই। কিভাবে মিক্সিতে পোস্ত না ভিজিয়ে বাটতে হয় তার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, যদি চান তো আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। এখানে আমি সর্ষেও নিয়েছি 1 চা চামচ, সেটাকেও মিক্সিতে আমি বেটে নিয়েছি, এরও একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আর মিক্সিতে বাটার কারণে কিন্তু একটুও তেতো হয়নি সর্ষেটা। রাঁধুনি নিয়েছি আমি 1 টেবিল স্পুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। দুধ নিয়েছি আমি এখানে 200 মিলিলিটার, মানে 1/2 বাটির মতো, বা কাপে যদি আপনারা মেপে নেন সেটা 1/2 কাপ হবে। আর আমি 10-12টা বিউলির ডালের বড়ি নিয়েছি। 1 চা চামচ ঘি লাগছে। শুক্ততে হলুদের ব্যবহার হয় না, আর অন্যান্য কোনো মশলাও লাগে না এই দুধ শুক্ততে, এমনকি লঙ্কাও দেয়া হয় না। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর লাগছে 7 অনুযায়ী নুন, 1 চা চামচ চিনি লাগছে। চিনিটা অবশ্যই দিতে হবে, শুক্ততে একটু মিষ্টি মিষ্টি তেতো তেতোই হয়, তাই মিষ্টিটা দিতে হবে। আর লাগছে একটু জল। কড়াই সর্ষের তেল গরম করেছি, এবার বড়িগুলো ভেজে তুলে নেব। একটু লাল করে ভাজতে হবে, তবে খেয়াল রাখতে হবে বেশি লাল হয়ে যেন পুরে তেতো না হয়ে যায়। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক কালারটা এরকম হবে, হালকা লাল। এবার বড়িগুলো তুলে নিচ্ছি। এবার বাকি তেলে উচ্ছে, বেগুন আর সজনা ডাঁটা আলাদা আলাদা করে আমি ভেজে তুলে নেব। সবার প্রথমে উচ্ছেটা ভেজে তুলে নিচ্ছি। উচ্ছেটা পুরোপুরি একেবারে 100% পুরোটা লাল করে ভেজে তুলে নেব। উচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে উচ্ছেটা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে বেগুনগুলো লাল করে ভেজে তুলে নেব। বেগুনটা সাবধানে ভাজতে হবে, যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বেগুনটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে সজনে ডাঁটাগুলো লাল করে ভেজে তুলে নেব। সজনে ডাঁটাটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ে আমি আরো 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা আর রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, আবার খেয়াল রাখতে হবে অতিরিক্ত পুড়ে না যায়, তাহলে রাঁধুনির ফ্লেভারটা চলে যাবে। এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচকলা, রাঙা আলু দিয়ে দিচ্ছি,
পেঁপে আর আলুটাও দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে বেশ লাল করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিটা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর কালার করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। চিনিটা এখন দেব না, তাহলে সবজিটা সেদ্ধ হবে না। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না আদার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তবে অতিরিক্ত বেশিও ভাজা যাবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম আদা বাটা, একটু এক মিনিট নাড়াচাড়া করে নেব। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার রাঁধুনি বাটাটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। দিয়ে দিলাম রাঁধুনি বাটা, এবার দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল, আর তার একই সঙ্গে দিয়ে দেব দুধ। দু মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা বুঝে দেবেন যতটা গ্রেভি পছন্দ করবেন সেই বুঝে। আর দিয়ে দিলাম দুধ, শুধু দুধ দিয়েও করতে পারেন, কিন্তু তাহলে শুক্তটা বেশি রিচ হয়ে যায়, যেটা হজমের পক্ষে অসুবিধা হয়। এবার মিডিয়াম ফ্লেমে আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আমার ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো লেগেছে সবজিগুলো সেদ্ধ হতে। এবার দেখুন হালকা গ্রেভি আছে। এবার এর মধ্যে যে ভেজে রাখা উচ্ছে, বেগুন আর সজনে ডাঁটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা আর সর্ষে বাটা। দিয়ে দিলাম পোস্ত বাটা, সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দেব আর এটা এক মিনিট হতে দেব, বেশি ফোটানোর দরকার নেই, তাহলে বেগুনটা ভেঙে যাবে। জাস্ট এক মিনিট, এক মিনিট ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি ফোটাবো না, তাহলে বেশি ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম, বড়িও একটু গ্রেভি টেনে নেয়, আর বড়ি বেশি ফোটাতে নেই, তাহলে বড়ি ভেঙে যায়। খুব ভালোভাবে মিক্স করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন আমি ঘি দিচ্ছি, তবে ঘিটা স্কিপও করে যেতে পারেন, কিন্তু ঘি ছাড়া বাঙালি শুক্ত কিন্তু জমে না। ঘিটা দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিক্স করে দিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর ঢেকে রাখছি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য। অবশ্যই শুক্তো রান্না করার পর ঢেকে রাখতে হয়, তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো এর মধ্যে পাওয়া যায়। গ্যাসটা অফ করে দিলাম, আর বড়ি একেবারেই বেশি ফোটানো যাবে না। ঢেকে দিলাম গ্যাস অফ করে। 5 মিনিট পরে আমি গরম গরম ভাতের সঙ্গে এই শুক্তোটা পরিবেশন করব। অনুষ্ঠান বাড়ির দুধ শুক্তো তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের রেসিপিটা সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার অন্যান্য রেসিপিগুলোও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।